পবিত্রতা পরিচ্ছন্নতা আর তাহারাত ওয়াল নাজাফা এটা বিষয় একটা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অল্প সময়ের মধ্যে যতটুকু বলা যায় চেষ্টা করব এটা বিশাল একটা সাফকার হাদিস শরীফের মধ্যে আছে আত-তাহুরু সাতরুল ঈমান আমরা এই হাদিসটা সবাই জানি অর্থাৎ পবিত্রতা ঈমানের অর্ধেক পবিত্রতা ঈমানের অর্ধেক পবিত্রতা তাহলে কত গুরুত্বপূর্ণ ঈমানের অর্ধেক বলা হয়েছে সাতরুল ঈমান ঈমানের ঈমানকে পরিপূর্ণ করতে হলে এর এক ভাগ পুরাটাই হচ্ছে পবিত্রতার উপর নির্ভরশীল আপনি পবিত্রতা অর্জন করবেন সেটা ঈমানের অর্ধেক পূর্ণতা লাভ করবে আর বাকি যত আমল আছে সকল আমল মিলে কি হবে পরিপূর্ণতা অর্জন হবে তাহলে ঈমান গ্রহণ করার পরে পবিত্রতা অর্জন ঈমানের অর্ধেক বলা হয়েছে এই জন্য কোন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করলো সে কি হয়ে গেল পবিত্র হয়ে গেল একজন অমুসলিম যখন ঈমান গ্রহণ করলো সাথে সাথে কি হয়ে গেল সে পবিত্র হয়ে গেল সকল মুমিন মুমিনাত এরা হচ্ছে কি পবিত্র আর যত অমুসলিম রয়েছে যত মুসলিম সম্প্রদায় রয়েছে সবাই নাফাক কোরআনের আয়াতের মধ্যে একটি আয়াতের অংশ বলা হয়েছে ইন্নামাল মুশরিকুনা নাজাস যত মুশরিকরা রয়েছে অবিশ্বাসীরা রয়েছে সবাইকে নাফাক তারা বাহ্যিকভাবে যত আধুনিক পারফিউম ব্যবহার করুক না কেন যত ভালো ভালো দামি ব্র্যান্ডের সাবান ইউজ করুক না কেন এদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা নাফাক এদেরকে বলা হচ্ছে কি নাফাক ইন্নামাল মুশরিকুনা নাজাস আর পাশাপাশি যত মুমিন রয়েছে ঈমান গ্রহণ করার সাথে সাথে সকল মুমিনিন মুমিনাতরা হয়ে গেল কি পবিত্র বলনা সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইউনাজ্জিসু হাইয়ুন ওয়ালা মাইয়িত কোন মুমিন অপবিত্র নয় জীবিত অথবা মৃত জীবিত অথবা মৃত লা ইউনাজ্জিসু অপবিত্র নয় হাইয়ুন ওয়ালা মাইয়িত মৃত্যুবরণ করলেও সে কি পবিত্র মৃত্যুবরণ করলেও সে পবিত্র জীবিত থাকা অবস্থাও কি পবিত্র এই পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন কে আমাদের সকলের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সার্টিফিকেট দিয়েছেন কোন মুমিন কোন ব্যক্তি যদি ঈমান গ্রহণ করলো সাথে সাথে সে কি হয়ে গেল পবিত্র হয়ে গেল আত্মা তার দেহটা পরিপূর্ণভাবে কি হয়ে গেল পবিত্র হয়ে গেল আত-তাহারাত ওয়ান নাজাফা পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এটা হচ্ছে কি ঈমানের একটি অংশ অর্ধেক তো এটার গুরুত্ব এটার ফাজাইল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফজিলত বর্ণনা করেছেন তো এই পবিত্রতা অর্জন আমরা অনেকে সঠিকভাবে আদায় করতে পারি না আমরা অনেকে গুরুত্ব দিই না পবিত্রতা বিষয় সম্পর্কে পবিত্রতা সম্পর্কে যদি আমি বলতে যাই একটা হচ্ছে বাহ্যিক পবিত্র আর একটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিকভাবে আমরা কিছু কিছু সময়ের জন্য সাময়িক সময়ের জন্য শরীরটা অপবিত্র হয় পোশাকটা অপবিত্র হয় আমাদের দেহটা সাময়িক সময়ের জন্য অপবিত্র হয় কিন্তু পুরা দেহটা পুরো শরীরটা অপবিত্র নয় শুধু অপবিত্র কারা নাজাস মুশরিক জাতিরা অমুসলিম জাতিরা যারা ঈমান গ্রহণ করে নাই তারা পরিপূর্ণভাবে নাফাক আর যারা ঈমান গ্রহণ করলো তারা পরিপূর্ণভাবে কি পবিত্র তো বাহ্যিকভাবে কিছু কিছু কারণে আমাদের শরীরটা আমাদের দেহটা আমাদের পোশাকটা আমাদের চলাফেরার জায়গাটা অপবিত্র হয় তো সে সম্পর্কে বিভিন্ন মাসলা মাসায়ের দিক থেকে কোরআন হাদিসকে সামনে রেখে দু চারটা কথা বলবো তো সেটা হচ্ছে যে আমরা যে পবিত্রতা অর্জন করি নামাজের বাহিরে সাতটি ফরজ আছে কয়টি ফরজ নামাজের বাহিরে এবং ভিতরে মোট কতটি ফরজ ১৩টি ফরজ এর মধ্যে নামাজের বাহিরে সাতটি ফরজ এর মধ্যে তিনটি হচ্ছে শরীর ফাঁক কাপড় ফাঁক নামাজের জায়গা ফাঁক এক নম্বর শরীর ফাঁক আমাদেরকে শরীরটা দেহটা পবিত্র রাখতে হবে আমরা যদি
নামাজ আদায় করতে যাই, আমরা যদি কোরআন তেলাওয়াত করতে যাই, তাহলে আমাদেরকে এই পবিত্রতাগুলো অর্জন করতে হবে। এই নাজাসত যত অপবিত্রতা রয়েছে এগুলাকে বলা হয় ফিকহে কিতাবের মধ্যে বলা হয় নাজাসত। ফিকহের কিতাবের মধ্যে বলা হয় এগুলা কি নাজাসত, অপবিত্রতা যত জিনিস আছে এগুলাকে বলা হয় নাজাসত। এই নাজাসতগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাজাসতে হাকিকি আর একটা হচ্ছে নাজাসতে হুকমি। একটা হচ্ছে নাজাসতে হাকিকি বাস্তব নাজাসত যেটা দেখা যায়, আর একটা হচ্ছে যেটা দেখা যায় না, এটা হুকুমগতভাবে নাফাক। হুকুমগতভাবে শরীয়ত বিধান করে এটা কি নাফাক। নাজাসতে হাকিকির মধ্যে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। নাজাসতে হুকমি হচ্ছে আমরা যখন স্বামী স্ত্রী যখন নির্দিষ্ট সময় একত্রিত হয় তখন এটা অপবিত্র হয়, এটাকে বলে নাজাসতে হুকমি। এটা হুকুমগতভাবে সে নাফাক হয়েছে, নির্দিষ্ট কিছু বিষয় পালন করার জন্য তাকে কী করতে হয় পবিত্রতা অর্জন করতে হয়। অথবা কোনো যুবক ভাই স্বপ্নদোষের কারণে সে নাফাক হলো, পবিত্র হয়ে গেল, সেখান থেকে হুকুম শরীয়ত বলে সে কিছু কাজ করতে পারবে না। এগুলো হচ্ছে হুকুম, নাজাসতে হুকমি। এটা হুকুমগতভাবে শরীয়ত তাকে কি কিছু কাজ করার জন্য নিষেধ করা হয়, সেটা হচ্ছে কি নামাজ, নামাজ পড়া যাবে না। যখন নাজাসতে হুকমি কোনো ব্যক্তির দ্বারা হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়, কোনো যুবক ভাইয়ের দ্বারা যদি হয়ে যায়, তখন সে কী কাজ করতে পারবে না, মসজিদে আসতে পারবে না গোসল না করা পর্যন্ত, এবং মসজিদে হেরাম তাওয়াফ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত গোসল না করবে, পবিত্র না হবে, এমনকি কোরআন শরীফ ধরে ধরে তেলাওয়াত করতে পারবে না। এটা নাজাসত হুকমে, এটা কোথাও শরীরের সাথে লেগে থাকে না, কিন্তু শরীয়ত কী করে এটা নাজাসত ঘোষণা দিয়েছেন, এটা পবিত্র, ফানি দিয়ে গোসল না করা পর্যন্ত মসজিদও আসতে পারবে না, কোরআন শরীফ ধরে ধরে তেলাওয়াত করা যাবে না, এমনকি নামাজ পড়া যাবে না, খানায় কাবা তাওয়াফ করা যাবে, এটা হচ্ছে নাজাসত হুকমে। এখান থেকে আমাদেরকে পবিত্র হওয়ার জন্য এই নাজাসত হুকমে এখান থেকে পবিত্রতা অর্জন করার জন্য মাধ্যম হচ্ছে কয়টা, মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফানির দ্বারা আর একটা হচ্ছে তায়াম্মুমের দ্বারা। এই নাজাসতটা আপনি কীভাবে পবিত্রতা অর্জন করবেন, এই নাজাসত থেকে এই অপবিত্রতা থেকে আপনাকে পবিত্র হতে হলে কিসের দ্বারা হতে হবে, ফানির দ্বারা অথবা কি অথবা তায়াম্মুমের দ্বারা। আপনার ফানি ব্যবহার করতে অযোগ্য, তাহলে সেখানে আপনি তায়াম্মুম দ্বারাও কি পবিত্রতা অর্জন করতে পারবেন। ডাক্তার নিষেধ করেছে আপনাকে পানি ব্যবহার করা যাবে না, এমত অবস্থায় শরীয়ত আপনার জন্য বৈধতা দিয়েছেন, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। যেভাবে গোসলের দ্বারা, যেভাবে ওযুর দ্বারা পবিত্রতা অর্জন হয়, অনুরূপভাবে তায়াম্মুমের দ্বারাও গোসলের কাজ হয়, তায়াম্মুমের দ্বারাও ওযুর কাজও হয়। বুঝতে পারছি, গোসলের দ্বারা যেভাবে পবিত্রতা অর্জন হয় অনুরূপভাবে তাইয়ামুমের দ্বারাও কি সেই কাজটা হয়। আপনার গোসল ফরজ হয়ে গেছে কিন্তু আপনাকে ডাক্তার নিষেধ করেছে পানি ব্যবহার করা যাবে না, এমত অবস্থা শরীয়ত বলে আপনাকে তাইয়ামুম করতে হবে। তাইয়ামুম করে নামাজ পড়লেও নামাজ কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, অথচ আপনার ফরজ গোসল, আপনার জন্য গোসল করা ফরজ, কিন্তু আপনার শারীরিক এমন অবস্থা যে অবস্থার কারণে আপনি কিন্তু গোসল করতে পারতেছেন না, এমত অবস্থায় আপনাকে তাইয়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। ওই যে জিনিস থেকে আমরা পবিত্রতা অর্জন করবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফানি, দ্বিতীয় নম্বর হচ্ছে কি তাইয়াম্মুম। এই ফানি ব্যবহারের দ্বারা আমরা পবিত্রতা অর্জন করি, সেই ফানিগুলা পবিত্রতা পবিত্র ফানি দরকার আছে কি না, ফানিগুলোর মধ্যে যে অপবিত্র কোনো নাজাসত লেগে থাকে, কোনো নাফাকে লেগে থাকে, তাহলে ওই ফানি দিয়ে ওযু করলেও যে হবে, হবে না। ওই ফানি দিয়ে গোসল করলে গোসল হবে না। এবং কুফের মধ্যে আমরা কুফুর ফানি দিয়ে উজু করি, আমাদের গ্রামে তো এখন কূপ নাই, এবং পুকুরের ফানি দিয়ে উজু করি আমরা, খালের ফানি, বিলের ফানি, বৃষ্টির ফানি, এগুলো হচ্ছে পবিত্র ফানি, মায়ে জারি চলমান ফানি। এগুলার মধ্যে যদি কোনো না ফাঁকি লেগে থাকে, যেমন একটা পুকুরের মধ্যে একটা গরু যদি পড়ে ফসে যায়, একটা পুকুরের মধ্যে যদি কি গরু একটা পড়ে গেল, পড়ে ফসে গেল, অথবা একটা কুকুর পড়ে মরে ফসে গেল, এবং পানিগুলার রং নষ্ট হয়ে গেল, পানিগুলার
কালার নষ্ট হয়ে গেল, উলার স্বাদ, পানির আলাদা একটা স্বাদ আছে, স্বাদটা যখন নষ্ট হয়ে গেল তাহলে আপনাকে ওই পানি দিয়ে অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল কি হবে না, শুদ্ধ হবে না। কারণ পানিটা কি হয়ে গেছে, নাফাক হয়ে গেছে। এটা কোন ধরনের পানি? আবদ্ধ পানি। আবদ্ধ পানি বলতে কুফের মধ্যে পানিগুলো বদ্ধ থাকে, ফুকুরের মধ্যে পানিগুলো কি থাকে, জমা থাকে, কোথাও যেতে পারে না। এমত অবস্থা ওই পানির মধ্যে যদি এমন কোনো প্রাণী ফুটলো, গরু অথবা কুকুর অথবা বড় বিড়াল অথবা শিগাল, এরকম বড় কোনো একটা প্রাণী মারা গেল, মারা যাওয়ার পরে এটা এমন পৌঁছে গলে দুর্গন্ধ হয়, পানির কালার পর্যন্ত নষ্ট হয়ে গেল এবং পানির গ্রাণ নষ্ট হয়ে গেল, পানির স্বাদ নষ্ট হয়ে গেল, তাহলে এমত অবস্থা ওই পানি দিয়ে আপনি উজু করলে উজু হবে না, গোসল করলে গোসল হবে না। আপনাকে পিওর পবিত্র পানি দিয়ে, সচ্ছল পানি দিয়ে আপনাকে উজু করতে হবে। তো এই জিনিসটা সচরাচর কম দেখা যায়, বিভিন্ন ছোটোখাটো যেখানে পুকুর কম থাকে ওই সমস্ত এলাকার মধ্যে দেখা যায়। পবিত্রতা ইমানের একটা অর্ধেক, ইমানের অংশ। তো এই পবিত্রতা যখন আমরা সঠিকভাবে আদায় করব, আদায় করার পরে যখন আমরা সালাত আদায় করব, আমরা যখন নামাজ আদায় করব, আমরা যখন তেলাওয়াত করব, আমরা যখন অন্যান্য দিনই কাজগুলো যখন করব, তখন আমাদের মধ্যে ইমানের পরিপূর্ণতা এসে যাবে। আমরা যখন পবিত্রতা সঠিকভাবে আদায় করব, পরিষ্কার পরিচ্ছন্নতা যখন আমরা সঠিকভাবে, নাজাসত্বে যখন আমরা পরিত্রাণ নেব, আমাদের বাকি কাজগুলো কি হবে, পরিপূর্ণতা হতে কি করবে, সাহায্য করবে। নাজাসতের মধ্যে অনেকগুলো ভাগ আছে, নাজাসতে গলিজা, নাজাসতে খফিফা, শক্ত নাজাসত মানে সেটা, নাজাসতে গলিজা মানে এটা কঠিন নাজাসত মানে ধরা যায়, ছোঁয়া যায়, নাজাসতে গলিজা। আরেকটা হচ্ছে হালকা নাফাকি, যেটা দেখা যায় না। যেমন হালকা নাফাকির মধ্যে আছে প্রস্রাব লাগলো আপনার গায়ের মধ্যে, জামার মধ্যে, এটা একসময় শুকাই গেল, এটা আর দেখা গেল না। তো এটার মাসলা কি, এখন নাজাসতে গলিজা যেগুলো দেখা যায়, সরাসরি দেখা যায়, ছোঁয়া যায়, যেমন পায়খানা, এগুলো নাজাসতে গলিজা, এগুলো বিধান। আর নাজাসতে খফিফা, হালকা নাফাকের বিধান, এগুলো আমরা অনেকে ফলো করি না। এই জন্য নাফাক থেকে, বিশেষ করে নাজাসতে গলিজা থেকে, নাজাসতে খফিফা আমরা এটা বেশি মানতে পারি না, কারণ এটা দেখা যায় না। নাজাসতে খফিফা যখন লেগে যায়, প্রস্রাব যখন লেগে যায়, এগুলো যখন আস্তে আস্তে শুকায় যায়, তখন আমরা ভুলে যাই। এই নাফাকে দিয়ে আমরা কী করি, অনেক সময় নামাজও পড়ে ফেলি, কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলি। আমরা যারা গরু ছাগল এগুলো ফালি, এবং অনেক ভাইরা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আছে কি না, প্রস্রাব করার কারণে প্রস্রাবের ছিটকা উল্টা নিজের গায়ের দিকে আসে, এগুলা নাজাসতে খফিফা দেখা যায় না, কিন্তু এগুলা সম্পূর্ণ নাফাক। এটার দ্বারা পরমতে কি হয়, আজাব হয়। এই সাধারণ নাফাক থেকে আমরা সতর্কতা না হওয়ার কারণে কবর মধ্যে কি হয়, আজাব হয়। আজকের খুতবার মধ্যে সেই কথাটা বলা হয়েছে, হিনা মাররা বিকবরাইন ইন্নাহুমা লা ইউআযাবান ওয়ামা ইউআযাবান ফি কাবীর। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরস্থানে ফাঁস দিয়ে যাচ্ছিলেন, এক কবরস্থানে ফাঁস দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানগুলা, কবরগুলা নতুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলে, তোমরা একটু থামো, এখানে যে দুইটা কবর আছে, কবর মধ্যে কি হচ্ছে, আজাব হচ্ছে, কবর মধ্যে কি হচ্ছে, আজাব হচ্ছে, এগুলা আল্লাহ তাআলা দেখান, আল্লাহ তাআলা দেখা দিচ্ছেন উম্মতের শিক্ষার জন্য। নবীর মাধ্যমে এমন কোনো কাজ বাদ রাখেন না যেটা উম্মতরা করতে কষ্ট হবে, আমল করতে কি হবে, কষ্ট হবে। প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, শিখাই দিয়েছেন। তো কবরের মধ্যে আজাব হয় কিসের কারণে, সামান্য একটি বদ আমলের কারণে, সেটা হচ্ছে কি, তেমন বড় কোনো গুনাহের কারণে কবরের মধ্যে শাস্তি হচ্ছে না, সেটা সামান্য একটা গুনাহের কারণে, সেটা হচ্ছে প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচার জন্য সে গুরুত্ব দিত না, এই জন্য তার কবরের মধ্যে কি হচ্ছে, আজাব হচ্ছে। নাউজুবিল্লাহ, সামান্য এই প্রস্রাব থেকে, প্রস্রাবের অপবিত্রতা থেকে সে গুরুত্ব দিত না। ওই সাহাবির কী আছিল, ধুমবা ফাল ছিল, ভেড়ার ফাল ছিল, এগুলো সে সবসময় লালন পালন করতো, এখানে যেত সেখানে যেত, প্রস্রাব করতো, গায়ের মধ্যে প্রস্রাব লাগতো, গুরুত্ব দিত না। ওয়ামাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। তাহলে এক ব্যক্তির পরিচয় আপনারা সবাই জানতে পারছি কিনা, যে প্রস্রাব থেকে, প্রস্রাবের অপবিত্রতা থেকে সে বাঁচার জন্য চেষ্টা না করার কারণে কবরের মধ্যে কী হচ্ছে, আজাব হচ্ছে। তো এখান থেকে আমাদের শিক্ষা,
যে আমরা যখন প্রস্রাব করতে বসবো, যেখানে প্রস্রাব করে দাঁড়িয়ে করে অথবা বসে করে দাঁড়িয়ে প্রস্রাব করা কিসের অভ্যাস? ফসুর স্বভাব। আমরা অবশ্যই এই স্বভাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। এটা নবীর হাদিসের কোনো সুন্নার বহির্ভাগা, এটা সুন্নার খেলাফ, এটা আমরা করব না। যাদের মধ্যে অভ্যাসটা আছে তারা সেই অভ্যাস থেকে ফিরে আসবেন। আমরা বসে প্রস্রাব করার চেষ্টা করব। এরপরে এই প্রস্রাব যখন আমরা করব, গায়ের মধ্যে যখন ছিটকা লাগে যাবে, সেখান থেকে বাঁচার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আর দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে ওয়ামালা আখর ফাকানা ইয়ামশি বিন নামিমা। এটা আমাদের গ্রামে গ্রামে সমাজে সমাজে ফাড়া ফাড়া দেখা যায়, পুরুষের মধ্যে দেখা যায়, মহিলাদের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে কি? মানুষের বদনাম করা। এটাকে কি বলে? মানুষের কি করা? সকল করি বলে আর কি। একজনের কথা আরেকজনের মধ্যে লাগাই দেয়, আরেকজনের কথা আরেকজনের মধ্যে লাগাই দেয়। ভাবি শুধু আপনারে বলতেছি, শুধু ভাবি আপনাকে বলতেছি, বুঝান আপনাকে বলতেছি, আপনাকে কাউকে বলবেন না। আমি এবার শুনে আসছি, এ কাউকে বলবেন না বলতে বলতে পুরা সমাজ কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। পুরা সমাজ কি হয়ে যায়? ফসার হয়ে যায়। ওয়াম্মাল আখর ফাকানা ইয়ামশি বিন নামিমা, এটাকে বলা হচ্ছে নামিমা। মানুষের কি করা? পিছনে ফরনিন্দা করা, সকল করি করা, এই সমস্ত অভ্যাসের কারণে কবর মধ্যে কি হয়? আজাব হয়। কবর মধ্যে কি হয়? শাস্তি হয়। এটা আমার কথা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে বলছে এই কবরস্থানে যাওয়ার পথে এই দুই ব্যক্তির শাস্তি হচ্ছেন। তা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? এই আমার সাহাবীরা, এখানে কি খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল ন, দুই কবরের মধ্যে ঢালটা কি করে দাও? গাড়াই দাও। তো ঢাল দেওয়ার উদ্দেশ্য কি? সেখান থেকে কবরের মধ্যে খেজুর ডাল ব্যবহার শুরু। তো এই ডালটা উদ্দেশ্য হচ্ছে এই ডালটা যতদিন পর্যন্ত জীবিত থাকবে আল্লাহ তাসবিহ ফাট করতে থাকবে, আল্লাহ সুবহানাল্লাহ, আর কবর আজাব বন্ধ থাকবে, এরা সুবহানাল্লাহ পড়বে। এই ঢালটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে এরা কি করবে? আল্লাহ তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকবে, যার কারণে তাদের কবর আজাবের কবর মধ্যে কি হবে না? শাস্তি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হটা হচ্ছে আত্তহুর ও সাতরুল ঈমান। মিফতাহুল জান্নাতি সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুর। এখানে গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হচ্ছে, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? আপনি বেহেশতে যেতে হলে অবশ্যই আপনাকে নামাজ লাগবে, আর নামাজটা পরিপূর্ণতা আসতে হলে আপনাকে পবিত্রতা অবশ্যই লাগবে। মিফতাহুল জান্নাতি সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুর আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়! আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। আপনি নামাজ ছাড়া মুমিন না। একজন মুমিন আর একজন অমুসলিমদের মধ্যে পার্থক্যটা হচ্ছে তারকুস সালাহ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন মুমিন আর একজন অমুসলিমদের মধ্যে তফাতটা হচ্ছে কিসের মধ্যে? সালাতের মধ্যে। একজন অমুসলিম তারা নামাজ আদায় করে না, একজন মুমিন তারা কি করবে? নামাজ আদায় করবে। এটা হচ্ছে কি? একজন মুসলিম আর অমুসলিমদের মধ্যে তফাত। নাহলে তারাও যেভাবে চলাফেরা করে আমরাও সেভাবে চলাফেরা করি, কিন্তু তারা নামাজ পড়ে না, মুসলমান কি করে? নামাজ আদায় করে। তাদের যেভাবে খাওয়া দাওয়া, যেভাবে পোশাক আশাক সবগুলো আমাদের সাথে মিল আছে, কিন্তু একটা জিনিসের সাথে আমাদের মিল থাকা যাবে না, সেটা হচ্ছে কি? নামাজ। তারা নামাজ আদায় করে না, আমরা মুসলমান নামাজ আদায় করি। এই মুসলমান সে নামাজটা ভালোভাবে আদায় করে না। নামাজ পড়তে আসলে নামাজের মধ্যে তা আদিল আরকার, নামাজের মধ্যে যে গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতে হবে সেই নামাজটা আমরা পরিপূর্ণভাবে আদায় করি না। সুরা ফাতিহাটা আমরা সুন্দর করে ভালোভাবে পড়ি না। প্রত্যেকটা আয়াতের শেষে কী করতে হবে? থামে থামে আয়াতগুলো শেষ করতে হবে। দুই রাকাত নামাজ পড়তে অন্তত ন্যূনতম 5 মিনিট সময় লাগে, আমরা 1 মিনিটে শেষ করে ফেলি। আমরা কত চালু মুসলমান! নামাজের মধ্যে আমরা কত ফাক্কা নামাজি! 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। তা আপনি সুরা ফাতিহাতে কখন ফুটলেন? তাসবিহাতগুলো কখন ফুটলেন? প্রত্যেকটা জায়গার মধ্যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও, খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। আপনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইলেন না, তাহলে দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। 2 রাকাত নামাজের মধ্যে আপনি কতগুলো ওয়াজিব তরক করলেন? এতগুলো ওয়াজিব তরক করার পরেও কি আপনার নামাজটা সুশুদ্ধভাবে হবে? কীভাবে হবে? আপনার নামাজটা পরিপূর্ণভাবে হতে হলে আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে রুকু সিজদা দুশিদার মাঝখানে বসা, রুকুতে সোজা হইয়া বসা, সুরা কেরাতগুলা তাসবিহাতগুলা সঠিকভাবে সুন্দরভাবে আপনি যখন আদায় করবেন তাহলে আপনার নামাজটা কি হবে? পরিপূর্ণ হবে।
তো মিফতাহুল জান্নাতি সালা ওয়া মিফতাহুস সালাতি তুহুর। এই পবিত্রতা অর্জন করতে গিয়ে আমরা অনেকে ঠিকঠাক মতো ওযু করি না। আমরা এখন নামাজ যখন আসলাম আমরা সবাই ওযু করছি কিনা? ওযুর মধ্যে সাতটি ফরজ, সাতটি ফরজের মধ্যে এক নম্বর সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল আমরা সীমানা কতটুকু আমরা তো মুখ ধুই, অনেকে শুধু চোখ দুটা দিয়ে চলে আসে, মানে উজু করতে যায় মুখ দিয়েছে তো মুখের মধ্যে শুধু চোখ দুটো দেওয়া চলে আসে। তার মুখমণ্ডল আমরা যে চেহারা ধুবো চেহারার সীমানা কতটুকু আমরা তো দুই নম্বর ফরজ হচ্ছে দোনো হাতের কোন সহ ধোয়া, তিন নম্বর মাথা মাসে করা, চার নম্বর দোনো পায়ের টাকনো সহ ধোয়া, এগুলার সীমানা কতটুকু সেটাও হাদিসের মধ্যে আছে, ফিকায় কিতাবে বলা আছে। লম্বাতে চেহারা কতটুকু দিতে মাথা চুল গোড়া থেকে একটা সীমানা নির্ধারণ করা আছে। আপনি শুধু মুখ দিলে হবে না, মুখের সীমানা আছে। লম্বাতে মাথার চুল গোড়া থেকে থুতি নিচ পর্যন্ত, এক কানে লতি থেকে অপর কানে লতি পর্যন্ত, এটা হচ্ছে মুখ ধোয়ার কি একটা সীমানা। তো আমরা যারা শুধু চোখ দুইটা ধুয়ে আমরা চলে আসি, আবার এটা হচ্ছে চেহারা ধোয়ার নমুনা দেখা যায়, অনেকের মধ্যে দেখা যায় এটা না জেনে এই কাজটা করে থাকে। ছোট বাচ্চাদের মধ্যে দেখা গেলে এটা মানা যায়, কিন্তু বড়দের মধ্যে অভ্যাসটা দেখা যায়, অনেক সময় দেখা যায় এই মুখের মধ্যে একটু পানি ছিটকে দিয়ে চলে আসলো। তো এটার দ্বারা এ ওযু দিয়ে নামাজ যদি আপনি 70-80 বছর নামাজ পড়েন, নামাজ হবে? নামাজের হক আদায় হবে? দুই নম্বর ফরজ হচ্ছে দোনো হাতের কোনো সহ ধোয়া। আমরা অনেকে কী করি, হাতের কবজি পর্যন্ত ধুই, এতটুকু পর্যন্ত চলে আসি। কোনো এখানে বলা হচ্ছে হাতের কোনো সহ, কোনো মানে কোনোর উপর পর্যন্ত, কোনোর বাহিরে না, কোনো সহ উপর পর্যন্ত ধৌত করা। তো আমরা যারা হাতের অর্ধেক ধুয়ে চলে আসি, হাতের কবজি ধুইলাম, এর পরে একটু সামান্য একটু দুই উপরের দিকে ধুয়ে চলে আসি, একেবারে ভদ্র ভদ্র মানুষের মধ্যে এই অভ্যাসটা দেখা যায়। অনেক ভদ্র মানুষ কিন্তু নামাজের যে ওযুটা পরিপূর্ণ হতে হলে নামাজের মধ্যে ওজুর মধ্যে চারটি ফরজ এটা পরিপূর্ণভাবে জানে না। তাহলে হাতটা কতটুকু পর্যন্ত দিতে হবে? দোনো হাতের কোনো সহ কোনো পর্যন্ত দিতে হবে। হাতের কবজি সহ দুলে অজু কি হবে না? অজু হবে না। এরপর তিন নম্বর মাসলা হচ্ছে, তিন নম্বর ফরজ হচ্ছে মাথা মাসে করা। মাথা আপনি সাহেব একবার মাসে গেলে ফরজ আদায় হয়ে যাবে। সমস্ত মাথা মাসে করা কি শুননা? আপনি সাহেবা একবার সারবাগের একবার মাসে গেলে কি হয়ে যাবে? আপনার ফরজ আদায় হয়ে যাবে। চতুর্থ নম্বর ফরজ হচ্ছে দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। দোনো পায়ের টাকনুর মধ্যে আমরা ফিসনের যে গোড়ালি আছে সেখানে একটু শুকনা জায়গা থেকে যায়, আমরা সামনের দিকে ফানি মারি আর ফিসনের জায়গাটা কী থাকে যায়, শুকনা থাকে যায়। গুরুত্বপূর্ণ মশলা, আমরা অনেকে সামনের দিক থেকে এভাবে টাইপের মধ্যে যে আমরা উজু করতে যাই, ফাঁটার উপরের দিক থেকে আঙুলের দিক থেকে ফানি ডালি আর ফিসনে পরিপূর্ণভাবে বিটজি কিনা এটা আমরা খেয়াল করি না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আছারিল উযু। যারা ভালোভাবে উযু করবে, যারা ভালোভাবে ফরজ উযুর মধ্যে যে চারটি ফরজ রয়েছে এগুলো যদি আমরা ভালোভাবে উযু করলাম, উযু করার পরে যদি আমরা নামাজ আদায় করলাম, এই ভালোভাবে উযু করার দ্বারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন পুরস্কারে ঘোষণা দিয়েছেন, মুহাজ্জালিনা মিন আছারিল উযু, সে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শেষ নবীর উম্মতরা যে উযু করত, উযু করার যে সমস্ত জায়গাগুলো দূত করতে হয় এগুলো এভাবে চমকাতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এভাবে আমাদের হাত থেকে ফা থেকে চেহারা থেকে নূর চমকাতে থাকবে, কিসের বদৌলতে? ভালোভাবে উযু করার কারণে। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে উযু। তারা যে উযু করছে, উযু করার কারণে তাদের এমন ফজিলত শেষ নবীর উম্মতের জন্য, বল না সুবহানাল্লাহ। তা আমরা ভালোভাবে যারা উযু করব, আমরা কিয়ামতের দিন যে হাশরের ময়দানে আমাদের এভাবে হাতগুলা ফাগুলা চেহারাগুলো এভাবে চমকাতে থাকবে, তখন আমাদের নবী আমাদেরকে সহজভাবে কোটি কোটি উম্মতের থেকে বিভিন্ন নবীদের উম্মতরা রয়েছে সেখান থেকে শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের নবী আমাদেরকে এইভাবে কী করবেন, বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই ফজিলতটা কিসের দ্বারা পাওয়া যাবে? ভালোভাবে উযু করার মাধ্যমে। তো আমি যে হাদিস দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে কি, আত্তহুর শাতরুল ইমান, পবিত্রতা হচ্ছে কি ইমানের অর্ধেক। দেখেন এই পবিত্রতা কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি পবিত্রতা অর্জন করলেন না, আপনি সারাদিন যত আমল করলেন সকল আমল বৃথা যাবে। এই জন্য আমাদের
সকল নাজাসত থেকে, প্রস্রাব থেকে, পায়খানা থেকে, ছোটখাটো নাজাসত থেকে, গরুর প্রস্রাব, গরুর পায়খানা, এভাবে আরো বিভিন্ন ধরনের কথা বলা হয়। তো এগুলা থেকে প্রাথমিকভাবে, প্রারম্ভিকভাবে আমাদের যেগুলা সরাসরি সব সময় আমাদের মধ্যে হয়ে থাকে, এগুলাতে আমরা অন্তত বাঁচার চেষ্টা করব। এবং পবিত্রতা অর্জন জন্য, অর্জনের জন্য গোসল করতে গিয়ে যে সমস্ত ফরজগুলা আমাদের আবশ্যক, এগুলো আমরা অবশ্যই পালন করব। ওযু করতে গিয়ে যে সমস্ত ফরজগুলো আমাদের জন্য আবশ্যক, সেগুলো আমরা ওযু করতে গিয়ে আদায় করব। আমাদের যখন গোসল ফরজ হয়, গোসল ফরজের জন্য আলাদা সিস্টেম রয়েছে, যে দোয়াগুলো আছে সেগুলো আমরা ফরজ গোসল যখন হয়ে যাবে, এগুলো যাতে করে আমরা গোসল করতে গিয়ে সেই ফরজটা পরিপূর্ণভাবে আদায় করে গোসল করতে পারি, সেগুলো আমরা ওই জায়গার মধ্যে খেয়াল করব। তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে যেখানে আমরা পবিত্রতা অর্জন করব, যে জায়গা থেকে আমরা যে জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করব, পানি, পানিগুলো পবিত্র আছে কিনা, এগুলোর মধ্যে কোনো নাফাকি আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে আমরা সেখান থেকে পবিত্রতা হাসিল করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।